হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি পিএসপির টাইম স্ট্যাম্প সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ পিএসপির একটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে টাইম স্ট্যাম্প ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আপনি বর্তমান সময় জানতে পারবেন, অথবা প্রিভিয়াস সময় অথবা সামনের সময়, যে কোনো সময় আপনি জানতে পারবেন, তারপরে ডেট জানতে পারবেন, ইত্যাদি আপনারা জানতে পারবেন। যেমন পিএসপির ফাংশনটি হচ্ছে, এটি হচ্ছে মূল ফাংশন। আমরা এটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমি টাইম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে আমি যদি এটি ইকো করি, এইখানে দেখুন একটি সংখ্যা আসছে। তারপরে আমি যদি এটি রিফ্রেশ করি, দেখুন আমি যতবার রিফ্রেশ করছি ততবার এটার মানটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে এটার মানটি চেঞ্জ হচ্ছে। কিন্তু এটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না, কারণ এখানে আমরা বুঝতে পারছি না আসলে এটার ডেট কত, তারপরে টাইমটা কত, তারপরে ডে কী, এগুলো আমরা জানতে পারছি না। তাহলে এটি আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি করতে হবে। এটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য পিএসপির আরেকটি ফাংশন রয়েছে, সেই ফাংশনটি হচ্ছে ডেট ফাংশন। আমরা এখন সেই ফাংশনটি ব্যবহার করব। যেমন এইখানে আমরা যদি ডেট লিখলাম, এই ডেটের মধ্যে দুইটি আর্গুমেন্ট দিতে হয়। সেটি হচ্ছে যে প্রথমে এখানে আমরা যে কোন ফরম্যাটে নিব আমাদের টাইমটি, অর্থাৎ আমাদের ডেটটি, সেটি আমাদের লিখে দিতে হবে, এবং পরবর্তীতে আমাদের টাইম স্ট্যাম্পটি দিতে হবে। টাইম স্ট্যাম্পটি হচ্ছে আমাদের এইটি। তাহলে প্রথমে আমরা এইখানে দিতে চাচ্ছি, ডি লিখলাম স্মলে, তারপরে এম লিখলাম স্মলে, তারপরে ওয়াই লিখলাম স্মলে। তারপরে আমরা আরেকটি আর্গুমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে এখানে আমরা টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্পটা আমরা এই টাইমের মধ্যে লিখেছি, সেই কারণে আমরা এটি লিখলাম। তারপরে আমি যদি এটা ইকো করি, তাহলে কি হয় দেখুন, রিফ্রেশ করলাম, আনএক্সপেক্টেড টি স্ট্রিং দেখাচ্ছে, আমাদের কোনো একটা ভুল হয়েছে। চার নম্বরে আমরা যাই, দেখি আমাদের ভুলটি কোন জায়গায় হয়েছে। আচ্ছা সরি, আমাদের এটি কোটের মধ্যে দিতে হবে, আমরা এটা কোটের মধ্যে দিলাম। তারপরে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে 26/09/20 চলে আসছে, অর্থাৎ আজকের তারিখটি এখানে দেখাচ্ছে। এখানে আজকে হচ্ছে 26 এবং হচ্ছে এখানে সেপ্টেম্বর মাস, এবং হচ্ছে 2020, এখানে 2020-এর জায়গায় শুধু 20 দেখাচ্ছে। আমরা যদি এটি ওয়াইটা আমরা ক্যাপিটালে দেই, এবং এটা আরেকটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা হাইফেন দিলাম, তারপরে আমি এটি রিফ্রেশ করলাম, দেখুন এখানে এই যে 26/09 এবং 2020 দেখাচ্ছে, অর্থাৎ 26/09/2020 এখানে শো করছে। তারপরে আমরা যদি এই বর্তমান সময়টা দেখতে চাই, তাহলে আমরা কীভাবে দেখব? বর্তমান সময়টা দেখার জন্য এই পিএসপির যে এখানে এই যে ডেট যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটি ব্যবহার করতে হবে। প্রথমে আমরা এখানে কোন ফরম্যাটে লিখব সেটি লিখে দিতে হবে। আমরা এখানে লিখতে চাচ্ছি, প্রথমে আমরা আওয়ার দেখব, তারপরে আমরা মিনিট দেখব, তারপরে আমরা সেকেন্ড দেখব, এবং পরে এখানে আমরা টাইম লিখে দিলাম। আমরা যদি এটি ইকো করি, রিফ্রেশ করলাম, দেখুন এখানে টাইমটা দেখাচ্ছে। আমরা একটা ব্রেক দেই অথবা স্পেস দেই, ব্রেক দিলাম, দেখুন এখানে এই যে 3:31:39। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন এটা যতবার রিফ্রেশ করছি এটা আপডেট হচ্ছে। এটি মূলত এখানে দেখাচ্ছে সার্ভার টাইম। আপনারা ইচ্ছা করলে এই সার্ভার টাইমটা আপনারা হচ্ছে বাড়াইতে পারেন এবং কমাইতে পারেন। যেমন বর্তমানে সার্ভার দেখাচ্ছে আপনাদের যে আমেরিকার টাইম দেখাচ্ছে, সেই আমেরিকার টাইমের সঙ্গে অনেক সময় দেখা যায় যে আপনাদের যোগ করতে হয় অথবা বিয়োগ করতে হয়, আপনারা ইচ্ছা করলে সেটিও করতে পারবেন। সেটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এখানে আমি আবার ডেট লিখলাম, আমি এখানে কি দেব, আমি আওয়ার দেব, মিনিট দেব এবং সেকেন্ড দেব। তারপরে এখানে আমি টাইম স্ট্যাম্প লিখলাম, এবং এইটার সঙ্গে আমি যদি ওয়ান যদি আমি বিয়োগ করি, তারপরে আমি এটা ইকো করছি, দেখুন কি হয়। দেখুন এইখানে হচ্ছে 3:32:55 দেখাচ্ছে, এখানে 56 সেকেন্ড দেখাচ্ছে। আমি এটা যতবার রিফ্রেশ করব, দেখুন এটি এটার চাইতে সবসময় কিন্তু 1 সেকেন্ড কম দেখাচ্ছে। এভাবে আপনারা যদি আমেরিকার সময়ের সঙ্গে আপনার যদি 600 সেকেন্ড পার্থক্য হয়, তাহলে আপনি এখানে 600 সেকেন্ড লিখে দিতে পারেন, তারপরে এটি রিফ্রেশ করতে পারেন। তাহলে দেখুন এখানে 33 এবং এখানে 23 দেখাচ্ছে। অনুরূপভাবে এটি আপনারা আরও বাড়ায় দিতে পারেন, এখানে 600 জায়গায় 6000 দিতে পারেন, অনেক দেশের 6000 সেকেন্ড পার্থক্য হতে পারে। তারপরে আমি এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে 3:33 দেখাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে 1:53 দেখাচ্ছে, অর্থাৎ এখানে 2 ঘন্টা পার্থক্য হয়েছে।
এভাবে আপনারা ডেট এবং টাইম মডিফাই করতে পারেন। এই পর্বে আপনারা পিএসপির সাহায্যে কিভাবে ডেট এবং টাইম নিয়ে আসবেন এবং ডেট টাইমগুলো মডিফাই করবেন সে সম্পর্কে জানলেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।